I hope you all are well and keep practicing your textbook. My dear students, today I shall share with you an important topics of algebra of class 8, chapter 4. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণী বীজগণিতের অর্থাৎ চতুর্থ অধ্যায়ে 4.1 এর বর্গের অঙ্ক, 4.2 এর ঘনের অঙ্ক এবং 4.3 এর উৎপাদন অর্থাৎ চতুর্থ অধ্যায়ের সামগ্রিক 4.4 এর রসায়নসহ সামগ্রিক সমস্যাসমূহের সমাধান করতে আমাদের প্রয়োজনীয় যে সূত্র, বর্গের সূত্র ও ঘনের সূত্র ও অনুসিদ্ধান্ত সমূহ রয়েছে সেগুলো শেখার চেষ্টা করব। চলো আমরা প্রথমেই বর্গের সূত্রগুলো লিখে শেখার চেষ্টা করি। বর্গের সূত্রগুলো হলো যদি লিখি প্রথম বর্গের সূত্র নাম্বার 1 a plus b whole square is equal to a square plus 2ab plus b square নাম্বার 2 a minus b whole square is equal to a square minus 2ab plus b square okay number 3 a square minus b square is equal to a plus b into a minus b number 4 x plus a into x plus b is equal to x square plus a plus b into x plus ab যদিও এই 4 নং সূত্রটিকে নানানভাবে লেখা যায় যেমন এক্স প্লাস এন এক্স প্লাস বি আমি লিখেছি এটাকে আবার লেখা যায় এক্স মাইনাস এন টু এক্স মাইনাস বি আবার সূত্র তৈরি করা যায় এক্স মাইনাস এন টু এক্স প্লাস বি আবার লেখা যায় এক্স প্লাস এন টু এক্স মাইনাস বি আসলে এত এতগুলো সূত্র মনে রাখা জটিল অ্যাকচুয়ালি এর জায়গায় মাইনাস এন বি এর জায়গায় মাইনাস বি বসালে একটা হয় আবার এর জায়গায় প্লাস এ বি এর জায়গায় মাইনাস বি বসালে একটা হয় একই রকম ভাবে তৈরি করা যায় সেজন্য আমি শুধু একটা সূত্রই লিখলাম এটা থেকে কিন্তু এগুলো তৈরি করা যায় সো আমাদের এত বেশি সূত্র মনে রাখাটা কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট সেজন্য আমি শুধু একটা সূত্র লিখলাম এবং এগুলো দিয়ে তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে আমি যদি 5 নং সূত্রটি লিখি আমার 5 নং সূত্র a plus b plus c অর্থাৎ তিনটি রাশির বর্গের সূত্র is equal to a square plus b square plus c square plus তারপর যদি লিখি 2 into a সাথে b নিলাম প্রথম ab plus তারপর 2 into a সাথে c নিলাম plus তারপর 2 b এর সাথে এটা হচ্ছে আমার তিনটি রাশি যদি দেওয়া থাকে এবং তিনটি রাশির বর্গ নির্ণয় করতে বলতে আমরা এই সূত্রটির সাহায্যে সরাসরি করতে পারি সহজ আমি যদি চারটি রাশি দেওয়া থাকে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি এরকম চারটি রাশি দেওয়া থাকে তাহলেও কিন্তু আমরা বর্গ নির্ণয় করতে পারি সেটা হচ্ছে এভাবে প্রথম সবগুলোকে স্কোয়ার দিয়ে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস d square plus 2ab plus 2ac নিচে যদি লিখে আমি plus 2a এর সাথে আরেকটা আমাকে দিচ্ছে 2ad plus এবার 2b এর সাথে 2bc plus 2bd plus 2c এবার c এর সাথে d তারপর d এর সাথে কিন্তু আমি এর পরে আমি c এর সাথে নাম দিয়ে নেব ওকে এটা হচ্ছে সরি অর্থাৎ যদি চারটি রাশি দেওয়া থাকে এটা হচ্ছে যদি তিনটি রাশি দেওয়া থাকে তাহলে তার বর্গের সূত্র এটা বর্গ নির্ণয় করতে হবে
এবং যদি চারটিটা সেটা হয়ে থাকে তাহলে আমি বর্গের বর্গমূল করব এভাবে। তারপরে তোমরা যখন উচ্চতর ক্লাসে যাবে তখন তোমাদের চারটি না যত যত রাশি দেওয়া থাকে এবং যত পাওয়ার দেওয়া থাকে, এখানে কিন্তু আমার বর্গ বর্গ দেওয়া আছে, এখানে ঘন থাকতে পারে, টু দা পাওয়ার 4 থাকতে পারে, টু দা পাওয়ার 5 থাকতে পারে। তোমরা যত উচ্চতর ক্লাসে যাবে তখন কিন্তু তোমাদের এই টার্মগুলো বাড়বে, টার্ম বাড়বে এবং সূচক বাড়বে, শক্তি বাড়বে, বাড়লে আমরা যদি ইচ্ছা মতো সূত্রকে তৈরি করতে পারবো, সেগুলো তোমরা উচ্চতর ক্লাসে গেলে জানতে পারবে। এ হচ্ছে আমার বর্গের সূত্রগুলো। আমি যদি বর্গের মূল সিদ্ধান্তগুলো লিখি, এখন আমি যদি বর্গের মূল সিদ্ধান্ত লিখি, বর্গের অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্তকে ইংরেজিতে বলে করলাস, অনুসিদ্ধান্ত। ওকে, আমি যদি লিখি এটা ইংরেজিতে হবে সিও আর ও ডাবল এন এ আর ওয়াই করলাস। ওকে, সূত্র এই হচ্ছে ফর্মুলা এফ ও আর এম ইউ এল এ। ওকে, ফর্মুলা অনুসিদ্ধান্তগুলো যদি লিখি, আমি অনুসিদ্ধান্তগুলো যদি আবার সেম ভাবে নাম্বারিং করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। নাম্বার টু হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। একটু খেয়াল রাখতে হবে এখানে যখন প্লাস হবে এখানে মাইনাস, এখানে মাইনাস হবে এখানে প্লাস, এভাবে তোমরা মনে রাখবে। সূত্রগুলো আবার দেখো, এখানে যখন মাইনাস তখন এখানে হবে প্লাস, এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস, এভাবে তোমরা সিম্পলভাবে মনে রাখতে পারো। তারপর লিখবো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু তোমরা অনেক সময় ভুল করে গেল। এই যে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে সূত্র এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে অনুসিদ্ধান্ত। ওকে, এটা এর বেশ কয়েকটি অনুসিদ্ধান্ত রয়েছে, আমি ঠিক ঠিক করে লিখছি। এ প্লাস বি স্কোয়ার এখানে যখন প্লাস হবে তখন আমি আমি এটাকে এভাবেও লিখতে পারি। চার নম্বর যদি আমি লিখি তাহলে হবে আমার কি ফোর এ বি, ফোর এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, পাঁচ নম্বরে আমি যদি লিখি এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এ হচ্ছে মোটামুটি আমার বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো। ওকে, আমি যদি এখন ঘনের সূত্র ও অনুসিদ্ধান্তগুলো একসাথে লিখে দিই, দেখো আমি এর পাশে ঘনের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো লিখছি। ঘন এর ঘন, ওকে, ঘন এর সূত্র সূত্র ও অনু সিদ্ধান্ত। ওকে, ঘনের সূত্র আমি যদি লিখি প্রথম, ওকে ঠিক আছে দেখা যাচ্ছে। ওকে, নাম্বার ওয়ান এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি কিউব অনুসিদ্ধান্ত যদি লিখি সাথে সাথে
cube minus b cube टा निया हमें बेटा शब्द है और a भी करते के minus c a b को मानते हो तो हमें cube minus c a b into a minus b ओके एक बार जो दिया हमें ओके a cube plus b cube है सूत्र और सीधा तो जो दिया कि थाला को प्रथम a plus b into a square minus a b plus b square ओके और सीधा तो जो दिया कि क्या plus b आता है এখানে হবে a plus b whole cube minus 3ab into হচ্ছে a plus b ওকে চার নম্বরে আমি যদি a cube minus b cube এর সূত্রটা লিখি তাহলে হবে a minus b মনে রাখবা এখানে minus হবে এখানে minus হবে এখানে plus হবে এখানে plus হবে a minus b into a square plus ab plus b square ওকে যদি বলো সেটা তুমি কি ভালো হবে এখানে minus b আছে এখানে a minus b whole cube plus 3ab into a minus b এখন যদি আমি ইন্টারসেক্ট বর্গের একটা সূত্র লিখি তাহলে হবে এটা a plus b plus c অনেক সময় আমাদের তিনটি রাশি সরি তিনটি রাশির ঘন নির্ণয় করতে হবে তখন আমাদের এই সূত্রটা কাজে দেয় a cube plus b cube plus c cube plus 3 into আমি যদি এটাকে একটু নিচে লিখি plus 3 into a plus b into b plus c into c plus a এই হচ্ছে আমার বর্গের সূত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের বর্গ ও ঘনকের সূত্র ও অনুসিদ্ধান্ত সমূহ যাদের সাহায্যে আমরা 4.1, 4.2, 4.3 এবং 4.4 এর সকল সমস্যা সমাধান করতে পারি এই সূত্রগুলোর প্রমাণ রয়েছে তবে এই প্রমাণগুলো পরীক্ষাতে তেমন একটা আসে না বইয়ে পড়ে দেওয়া আছে যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে সেখান থেকে দেখে নিতে পারো অথবা খুবই প্রয়োজন মনে করলে আমাকে যদি কমেন্টসে লিখো আমি অবশ্যই প্রত্যেকটি সূত্রের এবং অনুসিদ্ধান্তের প্রমাণ তোমাদেরকে করে দেখাবো পরবর্তী ভিডিওতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি আমি যেভাবে যেভাবে দেখিয়েছি সেভাবে তোমরা এগুলো মুখস্থ করে নেবে এবং তোমরা যদি এগুলো ভালোভাবে মুখস্থ করে অনেকবার লিখবে প্রতিদিন একটু একটু করে রিভিশন দেওয়ার চেষ্টা করো তুমি যদি এই সূত্র এবং সিদ্ধান্তগুলো যদি তুমি আয়ত্ত করতে না পারো তাহলে কিন্তু তোমার এই চ্যাপ্টারের যে সৃজনশীল রয়েছে অথবা বইয়ের যে অঙ্কগুলো রয়েছে এবং সৃজনশীল যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করা তোমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে তুমি এগুলোতে কখনো এক্সপার্ট হতে পারবে না যদি তুমি এই সূত্র এবং সিদ্ধান্তগুলো ভালোভাবে চেষ্টা না করো তোমরা এগুলো মুখস্থ করে ফেলো ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে তোমাদের জন্য এই সূত্র এবং সিদ্ধান্তগুলোর উপর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো এবং সৃজনশীল প্রশ্ন এবং জেএসসি পরীক্ষায় বোর্ডে আসে এমন প্রশ্নগুলো প্রশ্নের সমাধানগুলো তোমাদের জন্য পরে নিয়ে আসবো ভিডিওতে পরে দেখাবো পরে করে দেবো তোমাদেরকে তোমাদের ইনশাল্লাহ অনেক উপকার হবে তোমরা আমার সাথে থাকবে সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম